দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো গাইস কেমন আছে সবাই? তো আজকে সকাল সকাল আমরা মানে উঠে পড়েছি, কারণ আজকে একটু যাবো একটা জঙ্গলে ঘুরতে। তো গাইস এখন আমি আমাদের মানে মেসের ব্যালকনিতে আছি, তো এখান থেকে এখন একটু ফ্রেশ হবো, রেডি হয়ে বার হবো। সিনেমাটিক শটটা দেখে নাও তোমরা, সিঙ্গেল দুটো তুল দাও, দাঁড়া। দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। এখন মানুষজন এখানে বসবাস করে, তো ওই জন্য এখন গাইস আরো উন্নত হয়ে গেছে, যেহেতু এই জায়গাটা মানে কি বলবো একদম সেই লেভেলের জায়গা। আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক, চলো দেখা যাই। তো গাইস দেখতে পাচ্ছ এই জায়গা থেকে এই ভিউটা দেখতে পাচ্ছ একদম গাইস গর্ত কতটা। এখানে গাইস অনেক মানে কি বলবো পাখি টাকি অনেক জাতীয় মানে প্রাণী টাণী থাকে এখানে। তো চলো গাইস আস্তে আস্তে আমরা আবার ব্যাক করব, অন্য রাস্তা দিয়ে যেতে হবে, এদিকে যাওয়ার রাস্তা নেই যেহেতু। তো গাইস আস্তে আস্তে আমরা চলেছি সেই গভীর জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলটা মানে তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের জায়গা মানে প্রচুর ভয় লাগছে, তবুও গাইস এখানে ঢুকতে হচ্ছে, কিছু করার নেই এখানে। বিশেষ করে গাইস এখানে একটাই ভয় বেশি, সেটা হচ্ছে এখানে ভাল্লুকের ভয়, ওটাই ভয়, আর কোনো মানে অতটা ভয়। ওই তো দেখা যাচ্ছে কালো মতো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা মনে হচ্ছে একটা পাখি মনে হচ্ছে, দাঁড়া দাঁড়া। তো গাইস এখান থেকে জাস্ট ভিউটা দেখো। আচ্ছা এখানে কিন্তু অ্যানাকোন্ডাও থাকতে পারে, দেখতে পাচ্ছ একদম আশেপাশের ভিউটা সেই। ও ভাই এখান থেকে এটা বাড়ি তো এখানে, আবার জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ, জঙ্গলের মধ্যে মনে হচ্ছে এটা কোন রাজার বাড়ি হবে। বাড়ি আছে এখানে, মনে হয় মানুষজন বসবাস করে। এখান থেকে গাইস দেখতে পাচ্ছ পুরো একদম জাস্ট একদম মানে অনেক একটা গর্ত কুয়োটুয়ো ছিল হয়তো আগে, মনে হচ্ছে এখানে গাইস বড় বড় গাছও ছিল নিশ্চয়ই, ওটা কোনো রাজার বাড়ি। তো চলো গাইস ভিতরে যাওয়া যাক। তো গাইস আমরা অনেক মানে জঙ্গলে অনেকটা ঢোকার পরে আমরা এখন চলে আসলাম বাইরের দিকে, চলো সামনের দিকে যাওয়া আস্তে আস্তে। তো গাইস আমরা জঙ্গল থেকে বার হয়ে আসলাম, বার হয়ে এসে এখন মানে একটা রাস্তা ধরে ফেলেছি, এই রাস্তা ধরে আমরা এখন বাইরের দিকে যাব, কারণ এখানে মানে এখানকার মানুষজন অনেকেই ভালো, কারণ আমরা যত সময় ধরে জঙ্গলের মধ্যে গিয়েছি তত সময় আমাদেরকে সাপোর্ট করে গিয়েছে। আমাদের সঙ্গে একজন ছিল, তাদেরকে আমি দেখাতে পারিনি তার কিছু সমস্যার জন্যে। তো চলো আসছে এখান থেকে বার হয়ে যাক, মেন রোডে গিয়ে কথা হচ্ছে, চলো। তো গাইস ফাইনালি আমরা পুরো একদম বাইরে চলে আসলাম, এটা হচ্ছে একটা মাঠের রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে মানে যাবো। সামনে দেখতে পাচ্ছ এখানকার ভিউটা দারুণ, মনে করছি ওই দিকটা যাবো, মনে করছিলাম ওখানে যাবো, কিন্তু গাইস টাইমটা অনেক হাতে শর্ট হয়ে গেছে, ওই জন্য এখান থেকে আর যেতে পারলাম না আজকে। তো আজকে মানে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ জঙ্গলের ভেতরে অনেক ভয়ে ভয়ে গিয়েছি, তাছাড়া আবার ওর মধ্যে মানে অনেক মানে জন্তু জানোয়ার দেখতে পেয়েছি যেখানে ফোনে অ্যালাউ করা নেই। তো এখানে গাইস দেখতে পাচ্ছি এখানকার মানে ভিউটা জাস্ট
গাইস এখানে একটা কি একটা দেখতে পাচ্ছি আমরা, মনে হচ্ছে এটা কিছু একটা হরিণের বাচ্চা কি বলে মনে, এদিকে মনে হয় সঠিক জানা নেই। গাইস একটা হরিণের বাচ্চাও আছে গাইস, এই দেখতে পাচ্ছো কত সুন্দর গাইস, ওখানে সব খেলা করছে গ্রামের ছেলেরা। তো গাইস ফাইনালি আমরা পুরো মেন রোডে চলে আসলাম, এখান থেকে আস্তে আস্তে যাই গাইস, আমরা যেখানে থাকি ওদিকে চলে যাব। এখানে গাইস প্রচুর গাড়ি চলাচল করে, সামনে একটা পেট্রোল পাম্প আছে। তো চলো গাইস দেখা যাক, আমরা তার ঘরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো গাইস এই যে হচ্ছে সেই পেট্রোল পাম্পটা, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের যেখানে থাকি, আমরা মেসের দিকে চলে যাবো। তো অ্যাকচুয়ালি এই রাস্তায় মানে মেন রোড তো প্রচুর গাড়ি চলে, মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতে প্রচুর সমস্যা হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষও আছে। চলো যাওয়া যাক গাইস। সত্যি কথা বলতে একটা কথা কি জানো, মানে সারা সপ্তাহ ক্লাস করার পর, মানে এখান থেকে যেহেতু আমি পড়াশুনো করি, হ্যাঁ সারা সপ্তাহ ক্লাস করার পর সানডেতে একটা ঘোরার মজাই আলাদা। আর সানডেতে ঘুরবো আর যদি ব্লগিং না করি তাহলে তো গাইস কি বলবো, মজাই আসবে না।